বন্ধুরা আজ আমি তোমাদের শেয়ার করব সিসি ক্রিম দিয়ে এই গরমে কিভাবে মেকআপ করতে পারো অনেকেই ফাউন্ডেশন লাগাতে ভালোবাসে না এবং এই ভ্যাবসা গরমে সবারই মনে হয় মুখে হাবিজাবি কিছু না লাগিয়ে হালকা করে একটু সিসি ক্রিম দিয়ে কিভাবে মেকআপ করি তাহলে আজকের এই ভিডিওটা তাদের জন্য ভীষণ ভালো আমি বলবো সবার জন্য ভীষণ ভালো ইভেন বাচ্চা থেকে বড় প্রত্যেকে আট থেকে আসি সবাই কিন্তু আজকের এই মেকআপটা করতে পারবে সিসি ক্রিম দিয়ে কারণ এই ভ্যাপসা গরমে ফাউন্ডেশন লাগাবো এটা লাগাবো সেটা লাগাবো ব্লাশ লাগাবো হ্যান্ড লাগাবো দ্যান্ড লাগাবো তো কি হয় মনে হয় বাবা এত কিছু লাগাবো তারপর ঘেমে নে সব কিছু নষ্ট হয়ে যাবে দরকার নেই আমার এইসব করার অনেকে মেকআপ করতেই ভয় পায় মেকআপ করেই না আর এমনিই চলে যায় কিন্তু না এই সিসি ক্রিম দিয়ে খুব সুন্দর সহজ এই গরমে আজকে আমি তোমাদের একটা মেকআপ শেয়ার করছি এটা করে দেখো ভীষণ ভালো লাগবে ইজিলি করতে পারবে আর আজকে যে জিনিসগুলো ইজিলি যে কোনো কসমেটিক্স দোকানেই তোমরা কিন্তু কিনতেও পারবে এছাড়াও আমি লিঙ্ক দিয়ে দেবো কারণ লিপস্টিকের শেড অনেক কিছু অনেকে তোমরা জিজ্ঞেস করে থাকো তো তো আমার ডেসক্রিপশন বক্সটা দেখো ওখানে আমি সব প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দেবো আচ্ছা সাদাও তো আমি অ্যামাজন থেকেই কিনি কারণ অ্যামাজনে দেখো অনেক সময় নানান রকমের টিলস থাকে অফ থাকে আর এই গরমের সময় তোমার ওয়াটারি ফ্রেশ এলো চলে গেল জাস্ট তো এরকম সেলও থাকতে তো অনেক কম দামে মানে বাইরে কসমেটিক্সের দোকানে অনেক বেশি দামে পাবে তোমরা কিন্তু অ্যামাজন থেকে যদি কেন অনেক কম দামে তোমরা পেয়ে যাবে তো এই সিসি ক্রিমের সেট নম্বরটা সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চেক করে নিও চাইলে ওখান থেকেও তোমরা কিনতে পারো যেখান থেকে ইচ্ছা কিনতে পারো খুবই সিম্পল জিনিস দিয়ে আজ আমি তোমাদের এই মেকআপটা শেয়ার করছি সিসি ক্রিম দিয়ে করে দেখো দারুণ লাগবে চলো তো বন্ধুরা মেকআপ স্টার্ট করার আগে মুখ ফেসওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে আসবে তারপর লাগাবে ময়শ্চারাইজার আমি এখানে ডট অ্যান্ড কি এর নায়া স্পট রিডাকশান অয়েল ফ্রি মশ্চারাইজারটা লাগাচ্ছি এই মশ্চারাইজারটা অ্যাকেপন স্কিন অয়েলি স্কিন সেন্সিটিভ স্কিনের জন্য ভীষণ ভালো এটা একদম তেল চিটচিট করবে না অথচ মুখটা খুব সুন্দর মশ্চারাইজ করে দেয় এরপরে আমি ডট অ্যান্ড কি এরই সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি এটাও ডট অ্যান্ড কি এরই যেটা হচ্ছে নায়া সিনামাইট সানস্ক্রিন এসপিএফ ফিফটি হচ্ছে যেটা ভীষণ ভীষণ ভালো হচ্ছে স্কিনের জন্য আর এটা একটুও চিটচিটে ভাব করবে না এবং অয়েলি স্কিন নর্মাল স্কিন ড্রাই স্কিন সবার জন্যে এই সানস্ক্রিনটা ভীষণ ভালো আমার একটা ফেভারেট সানস্ক্রিন হচ্ছে কারণ এটা একটুও চিটচিটে ভাব করে না এটা মুখে লাগাবার কিছুক্ষণের মধ্যেই মুখের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় একদম বোঝাই যায় না কিচ্ছু একটুও ঘামও হবে না তোমাদের আর মুখ চিটচিটও করবে না দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে এই ডট অ্যান্ড কিয়ের এই নায়া সিনেমাইট সানস্ক্রিনটা ভীষণ ভালো আর এটা শুধু রোদ্দুর থেকেই প্রোটেক্ট করবে না এটা তোমাদের মুখ থেকে কালো ডার্ক স্পটগুলোকেও দূর করে দেয় এরপরে আমি ব্লু হেভেনের প্রাইমার নিচ্ছি বন্ধুরা সিসি ক্রিমই লাগাও চাই ফাউন্ডেশন যেটাই লাগাও প্রাইমার অবশ্যই লাগাবে আর বিশেষ করে এই গরমকালে তো প্রাইমার অবশ্যই লাগানো উচিত প্রাইমার কি করবে ওপেন পোর্স যেগুলো আছে সেগুলোকে তোমাদের ক্লোজ করে দেবে তার সাথে সাথে ঘাম হওয়াটাও অতিরিক্ত যে ঘাম হয় সেই ঘাম হওয়াটা রোধ করবে তারপরে অনেক সময় অনেকে আমাকে কমেন্ট করে দিদি সিসি ক্রিম কালো হয়ে যায় মুখে লাগালেই মুখটা কালো কালো লাগে তোমরা প্রাইমার লাগিয়ে সিসি ক্রিম লাগাবে দেখবে মুখটা কালো লাগবে না একটুকু এরপরে প্রাইমার ভালো করে মুখে অ্যাপ্লাই করে নেবে গালে কপালে থুতনিতে অ্যাপ্লাই করার পরে এবার নেবে সিসি ক্রিম তো হাতে আগে এইভাবে সিসি ক্রিম বার করে নেবে বন্ধুরা সিসি ক্রিমের ছটা শেড পাওয়া যায় ছটা শেডের মধ্যে সিসি ক্রিমের যেটা হচ্ছে প্রথম তিনটে শেডই থেকে বেশি কাজে লাগে যেমনি বেজ ফ্রাপে আর হানিটা এই তিনটে নেবে বেজ যেটা যাদের খুব ফর্ষা রঙ তারা বেজ ইউজ করবে যাদের মিডিয়াম রং তারা ফ্রাপেটা ইউজ করবে আর যাদের একটু গায়ে রং একটু কালো ভাব আছে শ্যামবর্ণ তারা হানিটা ইউজ করবে অথবা ব্রোঞ্জটা ইউজ করবে তো আমি এখানে বেজ শেডটা ইউজ করছি তো বেজটা মিডিয়াম টু ফেয়ার স্কিনের জন্য ঠিকঠাক আর ফ্রাপে আছে একটা ফ্রাপেটাও ভালো ফ্রাপেটাও মিডিয়াম স্কিন টোনের জন্য ভীষণ ভালো এইবার পুরো মুখে ডট ডট করে সিসি ক্রিমটা আগে অ্যাপ্লাই করবে পুরো মুখে ডট ডট করে সিসি ক্রিম লাগাবার পরে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে সিসি ক্রিমটাকে এইভাবে বসাবে হাত দিয়ে রোগড়ে কখনোই লাগাবে না তাতে কিন্তু সিসি ক্রিম ভালো করে মুখে বসে না ওই সাদা সাদা ছোপ হয়ে থাকবে নয় মুখটা কালো দেখাবে তো সুন্দরভাবে বিউটি ব্লেন্ডার ভিজিয়ে জল দিয়ে চিপে নিয়ে ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে সিসি ক্রিম মুখে ভালো করে বসানোর পর এইবার দেখো আমি সুইস বিউটির একটা আইব্রো পেন্সিল নিয়েছি যার একদিকে আছে একটা স্পুলি ব্রাশ আর আর একদিকে আছে আই আইব্রো পেন্সিলটা তো পেন্সিলটা দিয়ে একটু এঁকে নেবে নিয়ে ব্রাশটা দিয়ে ভালো করে আঁচড়িয়ে নেবে আইব্রোটা খুব সুন্দর দেখবে আইব্রো সেট হয়ে থাকবে এইটা দেখো এন এর এন ওয়াই ওয়াইয়ের হচ্ছে এটা একটা হাইলাইটার দেখো এখন যেহেতু গরমকাল তো খুব বেশি মেকআপের প্রয়োজনই হালকা মেকআপ করতে চাও তো এই হাইলাইটারটা ইউজ করতে পারো এটা লিকুইড একটু হাইলাইটার হচ্ছে খুব সুন্দর হাইলাইটার জাস্ট একটুখানি নেবে নিয়ে গালের ওপরে একটুখানি দিয়ে দেবে কারণ সিসি ক্রিম দিয়ে মেকআপ করলে মুখটা খুব ফ্ল্যাট লাগে আর তোমরা যদি ব্লাশ লাগাতে চাও না আইশ্যাডো লাগাবে না তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে এন এর এন ওয়াইভের এই যে হাইলাইটারটা এইটা ইউজ করতে পারো এটা খুব ভালো হাইলাইটার হচ্ছে খুব হালকা স্কিনে একটা খুব সুন্দর একটা গ্লো ফিনিশ আনে সেই কারণে তো একটু দেখো কপালে দেবে নোজ ব্রিজে দেবে নাকের ওপরটা গালের ওপরটা ধুত নিতে একটুখানি হালকা হালকা করে জাস্ট আঙুল দিয়ে ড্যাপ করবে আর যদি আঙুল দিয়ে ড্যাপ না করতে পারো বিউটি ব্লেন্ডার দিয়েও ড্যাপ করে নেবে পুরো মুখে ছড়াবে না যে জায়গাটা লাগিয়েছ শুধু ওই জায়গাটাতেই হালকা হালকাভাবে অ্যাপ্লাই করে নেবে দেখো মুখে এই লিকুইড হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিলাম এবার আরেকটুখানি নিচ্ছি এটা আমি একটু চোখে দেবো কারণ আজকে আমি কোনো আইশ্যাডো কোনো ব্লাশ কোনো কিছু ইউজ করব না আমি সেই কারণে কারণ জাস্ট সিসি ক্রিম মুখে অ্যাপ্লাই করা সেই জন্য আর কিচ্ছু অ্যাপ্লাই করব না এটাই লাগিয়ে নিছি দেখো এটাই হালকা হাত দিয়ে জাস্ট চোখের উপরে বুলিয়ে দেবে আর এটা জাস্ট চোখের উপর সেট করে দেবে হালকা হাত দিয়ে তো চোখটাও খুব সুন্দর দেখতে লাগবে হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে এবার আমি দেখো এখানে মেবলিনের একটা আইলাইনার নিয়েছি এটা ওয়াটারপ্রুফ আইলাইনার গরমকালে সব কিছুই ওয়াটারপ্রুফ ইউজ করবে নাহলে কিন্তু যেটা হয় ঘামে নষ্ট হয় সেই কারণে তো এই ওয়াটারপ্রুফ আইলাইনারটা জাস্ট একটু লাগিয়ে নিলাম যেহেতু হালকা মেকআপ কোনো আই দিইনি তো এই হালকা করে একটু উইং আইলাইনার লাগাতে পারো অল্প করে একটু উইংস করে নেবে আর এইটা দেখো মেভলিনের প্রুফ। কাজল হচ্ছে একটু হালকা করে যদি কাজল লাগাতে তোমরা পছন্দ করো তাহলে একটু কাজল লাগিয়ে নিতে পারো এইভাবে তো কাজল লাগিয়ে নেবে চোখে আচ্ছা বন্ধুরা প্রত্যেকটা জিনিসের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে পারচেস করতে পারবে তো কাজল লাগাবার পর এইবার দেখো এটা সুইস বিউটির ওয়াটারপ্রুফ মাস্কারা লাগিয়ে নিচ্ছি মাস্কারা একটু লাগাবে অবশ্যই যেহেতু দেখো খুবই হালকা মেকআপ কিন্তু একটু মাস্কারা লাগালে আইল্যাশগুলো একটু বলুমাইজ হয়ে যায় তো দেখতে ভালো লাগবে সেই কারণে হালকা করে অবশ্যই একটুখানি মাস্কারা অ্যাপ্লাই করবে চোখগুলো সুন্দর লাগবে দেখতে তাহলে তো আই ল্যাশের আপার আই লশ লোয়ার ল্যাশে এইভাবে হালকা করে মাস্কারা লাগাবে মাস্কারাটা ভালো করে শুকিয়ে যেতে দেবে এইটা দেখো সুগারের এটা লুজ পাউডার একটা সুগারের এরকম লুজ পাউডার পাওয়া যায় তো কিংবা যে কোনো লুজ পাউডার নিতে পারো ল্যাকমিরও লুজ পাউডার আছে সুগার লুজ পাউডার লুজ পাউডার পাফেতে নেবে নেবার পর পাফটা একটু ঝেড়ে নেবে এক্সট্রা পাউডারটা ঝেড়ে নিয়ে হালকা হালকাভাবে আমাদের ঠিক যেই জায়গাগুলোয় ঘাম হয় সেইখানে রগড়াবে না জাস্ট পাফটা নিয়ে ড্যাপ করে যেরকম আমরা বিউটি ব্লেন্ডার দিয়ে সিসি ক্রিমটাকে বসালাম ওইরকমভাবে পাফ দিয়ে পাউডারটাকে জাস্ট বসাবে এইভাবে রগড়াবে না তো দেখবে খুব সুন্দর একটা ফিনিশিংটা খুব সুন্দর একটা ফ্ললেস ফিনিশিং কিন্তু আসবে তো দেখো আমি জাস্ট পাউডারটা এইভাবে ড্যাপ করে সারা মুখে একটুখানি বুলিয়ে নিচ্ছি তাতে কি হচ্ছে আমার সিসি ক্রিমটার যে হাইলাইটার একটু লাগিয়েছিলাম ওটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেল মুখে একদম তো এতে খুব ফ্ললেস একটা লুক এসে যাবে তো দেখো কত সুন্দর একটা ফ্ললেস লুক মুখে এসে গেছে কি না লাগাবার পরে আর যেহেতু হাইলাইটারটাও লাগিয়েছি দেখো গালগুলো একটু ব্লাশ খুব সুন্দর একটা মানে হাইলাইটেড হয়ে আছে এইটা মেভলিনের সুপার স্টে ইংক রে লিপস্টিক হচ্ছে এটা খুব সুন্দর গরমকালের জন্য ভীষণ ভালো হচ্ছে লং লাস্টিং হচ্ছে মুখে বে ঠোঁটে বেশ অনেকক্ষণ লং লাস্ট করে এটা এই লিপস্টিকটা একটা লিঙ্কও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো খুব সুন্দর সুন্দর কালার আছে তোমরা দেখতে পারো অন্যান্য কালারগুলো তো দেখো আমার মেকআপ কমপ্লিট কত তাড়াতাড়ি ঝটপট সিসি ক্রিম দিয়ে দেখো মেকআপ করলাম কি না তো প্রত্যেক দিন যারা অফিস কলেজ যাও কিংবা বাইরে বেরো তারা তোমরা ঝটপট করে এইরকমভাবে সিসি ক্রিম দিয়ে মেকআপ করবে আর সুন্দর একটা ইয়াররিং পরে নিলাম দেখো কত সুন্দর একটা বাটারফ্লাই করা আর নিচে একটা পার্ল দেয়া। দারুণ ইয়াররিংটা এই ইয়াররিংটার লিঙ্কও আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা যদি কিনতে চাও কিনতে পারো এই ইয়াররিংটা খুব সুন্দর একটা ইয়াররিং হচ্ছে খুব ক্লাসি লোক লাগে এটায় আর দেখো রেডি হয়ে গেছি বাস আমি খুব সুন্দর যেহেতু গরমকাল একটা সাদা রঙের দারুণ একটা কুর্তি আর প্লাজো সেট পরেছি চলো সেটাও দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ এই সাথে আমি একটু খোলা এইরাম জুতো নিয়েছি পড়ছি যেটা ট্রান্সপ্যারেন্ট এরকম জুতোটা আর সঙ্গে একটা স্লিং ব্যাগ নিচ্ছি তো আমি এই জুতো ড্রেস আর এই ব্যাগটার লিঙ্কও নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো কারণ অনেকেই তোমরা জিজ্ঞেস করো তো তো তোমরা ডেসক্রিপশান বক্সে সব পেয়ে যাবে লিঙ্কগুলো কেউ যদি নিতে চাও নিতে পারো তো দেখো গরমকালের জন্য আমি একদম রেডি হয়ে গেছি তো খুব সুন্দরভাবে মেকআপ করে নিলাম আমি আর দেখো আমি এখানে সানস্ক্রিনও লাগিয়েছি তাতে বাইরে রোদ্দুরে বেরোলে আমার স্কিনটা প্রোটেক্টেডও থাকবে প্লাস মেকআপটাও দেখো কত ফ্লোই কত সুন্দর কত একটা ফ্ললেস মেকআপ হয়েছে সিসি ক্রিম দিয়ে আর ভীষণ হালকা একটা সফট লুক ক্রিয়েট করেছে এখানে আর ড্রেসটাও দেখো কত সুন্দর লাগছে এই গরমের জন্য একদম পারফেক্ট ড্রেস হচ্ছে এটা কুর্তি আর প্লাজো তো বন্ধুরা এইভাবে তোমরাও এই গরমে সিসি ক্রিম দিয়ে মেকআপ করে নিতে পারো যারা খুব বেশি মেকআপ করতে ভালোবাসো না মাত্র এই টুকিটাকি কয়েকটা জিনিস কিনে নিয়ে হালকা করে এইভাবে মেকআপ করতে পারো আর এই মেকআপটা সবাই করতে পারবে বাচ্চা থেকে বড় আর্ট থেকে আসি প্রত্যেকে এই মেকআপটা করতে পারবে তো আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করার আমি চেষ্টা করব। তাহলে আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে